জঙ্গলমহল পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডিতে এলাকার মানুষকে স্বনির্ভর করতে আজ শুক্রবার কর্মতীর্থের উদ্বোধন করেন জেলা প্রশাসন। জানা গিয়েছে এই প্রকল্পের অধীন বাগমুন্ডির অযোধ্যা মোড়ের কাছে 70টি দোকানঘর নিয়ে কর্মতীর্থটি গড়ে তোলা হয়েছে। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও দুস্থ পরিবারের হাতে তাদের স্থায়ী রুজির উদ্দেশ্যে এই দোকানঘরগুলি তুলে দেওয়া হবে। এই কর্মতীর্থ প্রকল্পতে আমরা বিভিন্ন গ্রুপকে, বিভিন্ন ইয়েদেরকে ওইখানকে দোকান খুলের ব্যবস্থা করা, ফ্রি দোকান করে দেওয়া, তাদেরকে লোন পাইয়ে দেওয়া, সমস্ত জিনিস করে আমরা একটা দেখে একটা বলতে পারেন যে রুরাল হাট